এক মাস ব্যাপী চৈত্র মাসের যে একাধারে যজ্ঞ আমাদের হয়েছিল, সেই যজ্ঞের শেষ অংশ আপনাদেরকে দর্শন করাচ্ছি। ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হলো, কারণ এডিট করার সময় পাইনি। প্রথমে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিচ্ছি, যেহেতু এই এক মাস যজ্ঞ হয়েছে। যজ্ঞের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা জপ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, অথবা কোনো কর্মের মাঝে বা মনঃসংযোগের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলি ঈশ্বরকে ডেকে তাদের কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাইছি শিশু সন্তান রূপে। তো ঈশ্বরের কাছে সবসময় শিশু সন্তান রূপে যদি ক্ষমা ভিক্ষা চাওয়া যায়, তাহলে অনেকও ভুলের ক্ষমা প্রাপ্তি হয়। কিন্তু অনেকে বিভিন্ন ধরনের নিয়ম শাস্ত্র অনুসারে করতে গিয়ে তারা কিন্তু নিজেকে শিশু সন্তান রূপে চিন্তা করে না, এর ফলে অনেক সময় ক্ষমা চাইলেও ক্ষমা প্রাপ্তি আসে না, ভুল হলে ক্ষমা হয় না। তো আমরা যেহেতু অত নিয়মকানুন করে জিনিসগুলো করা হয় না, যেগুলো নিয়ম মানতে হয় সেগুলোই শুধুমাত্র, আর বেশিরভাগই ভক্তি মার্গের মাধ্যমে আমরা সাধনা এবং যজ্ঞ করে থাকি। তবে মন্ত্র কিছু আছে যেগুলো আমরা জপ করি, এবং শান্তি মন্ত্র, আহ্বান মন্ত্র, এগুলো তো অবশ্যই আছে, এবং যন্ত্র আছে, যে যন্ত্রের মধ্যে দৈব শক্তি প্রাণ প্রতিষ্ঠা হয়। তো এখানে আমরা বস্ত্র যজ্ঞে আহুতি দেব এবং ফল যজ্ঞে আহুতি দেওয়া হয়। এখানে দেখছেন আপনারা নারকেল আহুতি দিচ্ছি এবং পাঁচ ফল পাঁচ মিষ্টি আহুতি দেওয়া হবে, আর যজ্ঞের শেষে মাল্য প্রদান করা হবে। তারপরে আবারও প্রার্থনা করা হবে। তবে আমাদের যজ্ঞে শান্তি দেওয়া হয় না, কারণ আমরা প্রতিনিয়ত এই যজ্ঞকুণ্ড জ্বালিয়ে রাখি। এটা চৈত্র মাসে যেমন দিনরাত্রি হয়েছে, সেক্ষেত্রে দিনরাত্রি হবে না। সেখানে আমি যেমন 12টার দিকে গিয়ে যজ্ঞ করি প্রতিদিন, তেমনি আরও কয়েকজন আছে, তারা তাদের এক এক সময় তারা যজ্ঞ করে। তবে চৈত্র মাসে কেউ আসন কাটে না, দিন রাত্রি এক টানা একভাবেই বীজমন্ত্র। ফট ফট সহা ওং ঘাং সহা ওং তাং সহা সর্বদেব দেবী ওং দিক্লিং ভুল গবায়।